শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 8টা, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা, মানে এখনও গরমটা পড়লেও ওরকম পড়েনি, তো বৃষ্টি পড়ছে হালকা হালকা, এই যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমাদের বেল গাছে দুনিয়ার নতুন বেল পাতা বের হয়েছে, খুব সুন্দর সুন্দর, আর বেলের ফুলও আসছে। তো এই যে এটা রান্না বসিয়ে দিয়েছি, কোয়াশালুর ডালনা হচ্ছে এটা, মানে এখন নামাবো, হয়ে গেছে। আর এইদিকে বাঁধাকপি বড়া করব, এই যে ধনে পাতা হলুদ লবণ পেঁয়াজ কালো জিরা সব দিয়ে এখন এটাকে ভালো করে মেখে বসাবো, মানে বড়াগুলো করব। আর এই যে তোমাদের দাদাভাই সকাল সকাল বাজার নিয়ে আসলো, কি বলে লতি, কোমরের ডাটা, কোমর, মানে সব ধরনের বাজার আর কি, বাজার আছে তথাপি আমাদের বাজার আনে। এই যে বড়াগুলো করে নিচ্ছি, তো সকাল সকাল বড়া দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে, আর আমার মেয়ের তো ফেভারিট, বড়া হলে আর কিছুই লাগে না, ও বড়া মানে বড়া লাভার আর কি বলে, কি বলে। তো এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে, তো অনেকদিন পরে ব্লগটা দিচ্ছি, মানে সত্যি কথা বলতে এখন ব্লগ করা হয়ই না, সময়ও হয় না, আর আস্তে আস্তে মুড, মানে ভিউস ভালো আসলে ব্লগ করতে ইচ্ছা করে, আর এখন ব্যস্ত, এত ব্যস্ত, মেয়ে এখন একটু উঁচু ক্লাসে উঠেছে, তারপরে শাশুড়ি মাও একটু অসুস্থ, মানে এগুলো নিয়ে ব্যস্ততা। তো বড়াগুলো হয়ে গেছে, আর এই যে দেখো আমার গাছে কাঠগোলাপ ফুটেছে, এই যে দেখো কি সুন্দর, আমার জানলার সাথেই কাঠগোলাপ ফুল। এই যে এই গাছটা প্রথমে যখন লাগানো হয়েছিল তখন ফুটেছিল, তারপরে এতদিন ফুটেনি, এখন ফুটেছে, অনেক করি আসছে দেখো। তো এই যে ফুলগুলো ফুটছে, ফুটেছে, এখনও ঠাকুরকে দেয়নি, এটা দিতে হবে। আর এই যে পেয়ারা গাছে পেয়ারা ধরেছে, ছোটো ছোটো পেয়ারা, মানে এক মাস পরে খাবো, খেতে পারবো। আর এই যে বেলপাতাগুলো তো এত সুন্দর, মানে পুরো একদম নতুন নতুন বেলপাতা বেরিয়েছে, মানে এত সুন্দর দেখতে মনটা জুড়িয়ে যায়, মানে সব বেলপাতা পেরে ঠাকুরকে দিয়ে দিই, খুব ভালো লাগে নিজের বাগানের। তো সুতরাং সাধারণত আমাদের ফুল আনা হয়, দিয়ে যায় দেখে আনা হয় না, মানে উঠানো কমই হয়। তো এইদিকে আমার বিছানা টিছানাও টান টান করে উঠানো হয়ে গেছে, দেখো খুব সুন্দর করে টান টান করে বিছানাটা উঠিয়ে নিয়েছি। তারপরে এই যে বেল গাছে বেলও ধরেছে, এই যে দেখো। আর এখানে আকন্দ ফুল গাছে মানে ফুল ধরে, কিন্তু অ্যাকচুয়ালি নালার ওই পারে দেখে আমরা মানে ঠাকুরকে দিই না, কিন্তু যারা ফুল বিক্রি করে তারা তো আর ইসে করে না, না তারা তো ওরকম জায়গার থেকে আনে। আর এই যে দেখো আমার মিষ্টি কুমোর গাছ কত বড় হয়েছে, এটাতে জল দেওয়া হয়েছে আর বৃষ্টির জল পড়েছে, এত সুন্দর, কিন্তু কি ফুল আসছে, এই যে এরকম মিষ্টি কুমোর হয় পচে যায়, জানি না মিষ্টি কুমোর কি ধরবে কি না। তো এটা হলো আমার কাঁঠাল গাছ, এই যে এই দুটো বড় বড় কাঁঠাল হয়েছে আর ছোট ছোট দুই তিনটা হয়েছে। তো এটা আর একটু বড় হলে একদিন পারবো, পেরে রান্না করব আর কি, তো যেই দিন পারবো সেই দিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব রান্নাটা। তো এইখানেও আমাদের বাগানে অনেক পেয়ারা পাতা, পেয়ারা পাতা বলছি কি বলছি, পেয়ারা গাছ, অনেক পেয়ারা গাছ। তো এই যে পেয়ারা গাছগুলো নিজে নিজেই হয়, তো এই গাছটার পেয়ারাটা একটু ছোট ছোট, এই যে দেখো আরও দুটো গাছের পেয়ারা পেয়ারা ধরেছে। তো এই যে মেয়েকে ফলের রস দিচ্ছি, মানে এটা হলো দুপুর টাইমে 12:30টার সময় উনি ফল খান, অরেঞ্জ জুস খান, তো ওনাকে অরেঞ্জ জুস দিচ্ছি। আর উনি স্নান টান করে আসছে, রাখো না, মানে সব রেডি করে দেওয়ার পরও রাখো না খালি, তো বলছে আমি খেয়ে নিই। হ্যাঁ, তো আমি তো আর খাবো না সত্যি কথা, যেটা তো ও লিখছে অবশ্য লেখা, তো রাখলাম। রাখার পরে এই যে পেয়ারাটা এনেছিল, আরেকদিন খেয়েছিলাম আর আজকে খাবো, খেয়ে শেষ করব। তো পেয়ারাগুলোকে বড় বড় করে কেটে নিচ্ছি, কাটার পরে স্নান টান শেষ, আমার স্নান স্নান শেষ, ঠাকুর টাকুর সব দেওয়া শেষ, এখন পেয়ারাটা খাবো বসে বসে একটু লঙ্কা লবণ দিয়ে, খুব ভালো লাগে। ভেবেছিলাম পেয়ারাটা মাখবো কাসুন্ড দিয়ে, কিন্তু আর মাখলাম না, তো ভাবলাম এভাবেই খাই আজকে, তো আর একদিন আনলে মাখা করবো। তো দুপুর টাইমে সত্যি কথা কিছু একটু চটপটা খেতে ইচ্ছা করে, তো মাঝে সাঝে চানাও খাই, তো আজকে একটু পেয়ারা মাখা পেয়ারাটা খেলাম। তো মেয়ে পেয়ারা খাবে কি, তার দাঁত উঠছে,
তো দাঁতের ইসের জন্য পেয়ারাটা খেতে পেয়ারা চাবাইতে কষ্ট। তো এখন আমি এই যে সকালে তোমাদের দাদা ভাই বাজার নিয়ে আসছিলো কোমরের ডাটা, এগুলো কাটবো বসে, নাইলে এগুলো সোটা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এগুলো কাজটা তো শেষ, রান্না টান্না শেষ, শাশুড়ি মাকেও খাওয়া দিয়ে দিয়েছি, তো এগুলো বসে বসে এখন আমার রুমে কাটবো। আর ও লেখছে, তোকে বললাম তুই লেখ, আমি নিচে বসে বসে সবজিগুলো কাটি, মানে পরের দিনের জন্য। কাটা হয়ে গেছে সবজি, তথাপিও মানে এগুলো কেটে রাখলে কী হয়, ফ্রিজে নষ্ট হবে না। তো তিন ভাগ করে কাটছি, দেখো এক ভাগে পাতা রাখছি, এক ভাগে কুচিগুলো রাখছি, আর এক ভাগে ডাটা, তিন ভাগে রাখা হচ্ছে। তো সাধারণত সত্যি কথা বলতে ডাটা ডাটা কাটতে খুব ভালো লাগে। আমি যখন ডাটা ডাটা কিছু আনে, ডাটা, মিষ্টি কুমড়ের ডাটা, লাউয়ের ডাটা বা লুদি বা সজনা, এগুলো আমিই কাটি, আমার কাটতে খুবই ভালো লাগে। তো বসে বসে কাটছি আর ভাবছি কী ব্লগ দিব, ভিউজই নেই আমার, কত সাবস্ক্রাইব মানে অনেকগুলো সাবস্ক্রাইবার কেটেছে, না করে হলো 200টা। তো এইভাবে মনটা ভেঙে যায়, এত সাবস্ক্রাইবার কাটলে তাহলে কীভাবে ভিডিও করব। তো চলে আসলাম রান্নাঘরে দুপুর টাইমের খাওয়ার জন্য। তো মেয়ে বলছে অমলেট খাবে, তো ওর জন্য অমলেট, তো 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 খালি বলছি অমলেট করব, আর এই যে বড়া করব, মানে গরম গরম দুপুর টাইমে বড়া দিয়ে ভাত খেতে ভালো লাগে, বড়া জিনিসটা এমনিও গরম খেতেই ভালো লাগে। তো ও অমলেটটা রেডি করছে, দুটো অমলেট করব, একটা আমার আর একটা ওর। তো রেডি করে দিচ্ছে, বলছে আমি রেডি করে দিই, তো তুমি করে নাও। হ্যাঁ, তো এই যে করছি, আর উনি একবার এদিকে যাচ্ছেন, এদিকে যাচ্ছেন, এদিকে যাচ্ছেন, এদিকে যাচ্ছেন। তো কী বলতেছিলাম, ও ভিউজ যদি ভালো আসে তাহলে ভিডিও করতে ভালো লাগে। এখন শর্ট ভিডিও অনেক কমিয়ে দিয়েছি, মানে মনটা করতে চাইলেও ইচ্ছা হয় না, কারণ কি এক ভিউ ভালো আসলে করতে ভালো লাগে, তারপরে সাবস্ক্রাইবার অনেক কেটে দিয়েছে। আর এখন ব্যস্ততাও, মেয়ের উঁচু ক্লাসে উঠেছে, প্লাস শাশুড়ি মা অসুস্থ, সংসারের ব্যস্ততার জন্য ভিডিওটা সবসময় করা হয় না। তো এটা অনেকদিন পর একটা ব্লগ দিচ্ছি। তো এই যে বড়াগুলো হয়ে গেছে, এখন অমলেটটা করব, অমলেট করে দুপুরের খাওয়া দাওয়া করব। তো ছোট্ট একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, তো কেউ স্কিপ করে দেখো না, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন কেউ হলে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। মেয়েকে ভাত দিয়ে দিলাম, আমি নিলাম, এখন দিদিকেও দিব। তো উনি খাচ্ছেন, পা উঠিয়ে একদম রানীর মতন, আর একবার এটাকে রাখছে, একবার এসে করছে। তো এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ কি এখানে অনেক বড় হয়ে গেছিলো ভিডিওটা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সারছি, তা কে কে আমার বাড়িতে খেয়ে খাবে, আসো চলে আসো, বড়া দিয়ে, ডিম অমলেট দিয়ে, আরও আছে অনেক ধরনের সবজি। যদি তোমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে আমার বাড়িতে চলে আসো। তো এই যে বসে গেলাম, মানে কি স্পিডে খাচ্ছি দেখো। তো আজকের জন্য টাটা, বাই বাই।